नमस्कार, আমি সৌমি গায়েন। আরো একবার আপনাদের স্বাগত জানাই elearnmarkets.com ভিডিও চ্যানেলে। শেয়ার মার্কেট সংক্রান্ত নানাবিধ প্রয়োজনীয় তথ্য প্রদানের উদ্যোগে আমাদের এই ভিডিও সিরিজ শিক্ষণী। আমাদের আজকের বিষয় হলো শেয়ার বাজারে রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে NSCCL অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটিজ ক্লিয়ারিং কর্পোরেশন লিমিটেডের ভূমিকা। NSC অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে রিস্ক ম্যানেজমেন্টের কাজ, NSCCL অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটিজ ক্লিয়ারিং কর্পোরেশন লিমিটেড করে থাকে। NSCCL এর প্রধান কাজগুলি হল ট্রেডিং থেকে শুরু করে সেটেলমেন্ট পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। কোনো বিশেষ ব্যক্তি যে কিনা ট্রেডার বা ইনভেস্টর কি সত্যই ট্রেডিং এর জন্য আর্থিকভাবে সবল সেটি পরীক্ষা করা এবং তার বিচার ও যাচাই করে ঝুঁকি নিয়ন্ত্রণ। ট্রেডিং সংক্রান্ত সমস্ত ক্যাশ ফ্লো যেন ঠিক থাকে তা নজরদারি করা এবং প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা। মার্জিন মানি ব্যবস্থাপনায় নজরদারি ও নিয়ন্ত্রণ রাখা। যখন কোনো ট্রেড ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্ল্যাটফর্মে এক্সিকিউট হয় সেগুলিকে দ্রুততার সাথে সেটেল করার উদ্দেশ্যে NSCCL কাজ করে থাকে। NSCCL এর গুরুত্বপূর্ণ কাজগুলো হলো এক্সিকিউটেড ট্রেডগুলিকে দ্রুততার সাথে সুসংগঠিত করে সেটেল করা, কাউন্টার পার্টি রিস্ক গ্যারান্টি করা এবং শক্ত ব্যবস্থাপনার মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ন্ত্রণ। আশা করি আমাদের প্রয়াস আপনাদের ভালো লাগছে। আগামী দিনে আমাদের ভিডিও সিরিজ শিক্ষণীর মাধ্যমে শেয়ার মার্কেট সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। শেয়ার মার্কেট এবং ফিনান্স রিলেটেড কোর্স সংক্রান্ত কোনো কোয়ারির জন্য www.elearnmarkets.com ওয়েবসাইটে লগ ইন করুন অথবা info@elearnmarkets.com এ মেল করুন। elearnmarkets.com ভিডিও চ্যানেল দেখার জন্য ধন্যবাদ।